জর্জিয়ার রূপকথার গল্প থামিয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানির কোলন স্টেডিয়ামে রাউন্ড অফ সিক্সটিনের লড়াইয়ে জর্জিয়াকে চার এক গোলে হারিয়েছে স্প্যানিশরা। শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখে লা ফুয়েন্তের দল। ম্যাচের 18 মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার রবিন লে নরম্যান ভুলে পাওয়া আত্মঘাতী গোলে এগিয়ে যায় জর্জিয়া, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। 39 মিনিটে স্পেনকে সমতায় ফেরায় রদ্রি। 51 মিনিটে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ফ্যাবিয়ান রুইজ। 75 মিনিটে ব্যবধান বাড়ান উইলিয়ামস। রেফারির বাঁশি বাজার 7 মিনিট আগে জর্জিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন দানি ওলমো। Nico Williams to